আজ সকাল থেকে একটা স্ক্রিনশট ওপার বাংলার মানুষের ফেসবুকে ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে কলকাতার জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত বাদা বঙ্গাইকে একটি মেয়ের সাথে, যার নাম অন্তরা মজুমদার, যিনি নিজেও একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এই স্ক্রিনশট দেখলে যে কেউ বলে দিতে পারবে এটি নেওয়া হয়েছে একটি পর্ন সাইট থেকে। সকাল থেকে সবাই শুধু লিঙ্ক চাইছে, করছে অশ্লীল মন্তব্য। কিন্তু ঘটনাটি আদৌ কি তাই? আসলে এটা একটা মিম যা বানিয়েছে ওপার বাংলারই আরেকজন মেয়ে, কিন্তু সির্ফ মজা করার উদ্দেশ্যে এমন মিম বানানো ঠিক কতটা যুক্তিযুক্ত? কিরণ এবং অন্তরা একে অপরের ভীষণ ভালো বন্ধু বই আর কিছু নন। এই ছবিটি ভাইরাল হওয়ার পর বঙ্গায় এবং অন্তরা দুজনেই দুটি আলাদা স্ট্যাটাস দিয়ে এই বিষয়ে তাদের পরিষ্কার অবস্থান তুলে ধরেছেন। অন্তরার ভাষ্য মতে, যেই মেয়েটি এটি বানিয়েছে এবং নিজেকে খুব সার্কাস্টিক ভেবে এভাবে পোস্ট করেছে তাকে ধন্যবাদ এভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার পোস্ট এবং তাতে সবার লিঙ্ক প্লিজ লেখা কমেন্টের কিছু স্ক্রিনশট দিলাম। অবাক হচ্ছি আমাদের চারপাশ দেখে, মানুষ সবসময় এই লিঙ্ক চেয়ে বেড়ায় কেন? ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এই লিঙ্কের পেছনে দৌড়ায় কেন? কি মজা পাওয়া যায়, আর আমার কি করা উচিত সেটাও সবাই জানিও। অন্যদিকে নিজের স্ট্যাটাসে বঙ্গায় লিখেছেন, আমার এবং আমার বন্ধুর ছবি এডিট করে একটা পর্ন সাইটে বসিয়ে এই মেয়েটা শেয়ার করেছে এবং সে নিজেই মজা নেওয়ার জন্য এবং ভুল জিনিস সবার কাছে ছড়ানোর জন্য এটা করেছে, সেটা তার কমেন্টের রিপ্লাই দেখলেই বোঝা যাবে। ইতিমধ্যে কিছু ফোন পেয়েছি যে আমার কোনো পর্ন লিক হয়ে গেছে কিনা, তার উত্তর না, এটা সম্পূর্ণ ফেক একটা ছবি, নেগেটিভ পাবলিসিটি বা ফেম পাওয়ার জন্য নিজের পর্ন বের করেছি এসবই শুনছি সকাল থেকে। পরের প্রশ্ন সব মিমারদের কাছে, এটা মিম তোমরা একটু জানিও। অন্তরা এবং কিরণ দুজনেই হয়তো এই বাজে ঘটনাটির পর আইনি পদক্ষেপ নেবেন। কিরণের করা প্রশ্নের সাথে একাত্মতা প্রকাশ করে আমরাও জানতে চাই, এটা কি আসলেই একটা মিম? এই বিষয়ে আপনাদের মতামত আপনারা জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে। মিমারদের কাছে অনুরোধ থাকবে, এমন কোনো মিম যেন তারা তৈরি না করেন যার জন্য কোনো নিরপরাধ মানুষের মান সম্মান হানি হয়। ফিল্মকাস্টের এই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে করা। আমরা আশা করব যতক্ষণ আপনারা নেটিজেনরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে থাকবেন, আপনারাও আপনাদের সামাজিক দায়বদ্ধতাগুলো পালন করবেন। ধন্যবাদ সবাইকে।